ইসলাম আলাইকুম আমি একটা রেনুর স্যাম্পল নিয়েছি রেনুটা সারার বয়স হয়ে গেছে সাত দিন এই রেনুটাতে রিপকর্ড মেরে এর পোকা ধ্বংস করে কিন্তু সারা হয়েছিল রেনু আবার সারা হয়েছিল এবং আজকে সাত দিন পরে আমি এটা আবার যখন চেক করতে গেছি তখন দেখছি যে অসংখ্য হাঁস পোকা এর মধ্যে আছে তো এটা আমার মনে হয় যে এটা তো হাঁস পোকা তো মাছের খাবারের মধ্যে ভাগ বসাচ্ছে এটার মধ্যে একটাই রাস্তা আছে সেটা হইল যে আমরা যদি এখন এই মাছটাকে তাড়াতাড়ি বড়ো করতে চাই তাহলে পোকা মারার জন্য আবার একটা ডোজ আমাকে এই সাত দশ দিনের মাথায় আবার একটা করা দরকার তো আমার মনে হয় এই বিষয়টা আমাদের মাথার মধ্যে রাখা উচিত অন্যথায় মাছের যে স্বাভাবিক বৃদ্ধি এটা ব্যাহত হবে কারণ মাছের জন্য দেওয়া খাবার এবং অক্সিজেন এবং অন্যান্য প্রাকৃতিক খাবার এ সব কিছুই কিন্তু এই হাঁস পোকা খেয়ে ফেলতেছে তো এই জন্য প্রত্যেক চাষি ভাই খেয়াল করবেন যে রেনুতে দেওয়ার পরেও আবার সাত দশ দিনের মাথায় আর একটা রিপ করে ডোজ করা দরকার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম